যে লোকেশনটা দেখছো এই লোকেশনটাই কাজ করলে মনে হয় খুবই ভালো হবে। সিনেমাটা তো ভালো আছে। হ্যাঁ, আর মিউজিক ভিডিও যেটা আছে না ওইটা ঠিক এই লোকেশনটাই নিব। ঠিক আছে, এই জায়গাটাও কিন্তু সুন্দর। দাঁড়া না, এত নড়িস কেন? হয় না, এতক্ষণ লাগে এটা। আরে বাবা দাঁড়া, আমি তোর ফুল কিনে ধরো না, গাছ দিয়ে ফুল বানাই দেখ কত সুন্দর লাগতেছে। চাকা চাকা আমার চোখের দিকে তাকা। হ্যাঁ দেখছিস কত সুন্দর লাগতেছে, বিউটিফুল। চল তোর নায়িকাই বানাই দেবো। চল আপনি তো এখন পর্যন্ত একটা নায়িকাই জোগাড় করতে পারলেন আমার নতুন সিনেমার জন্য। আচ্ছা ভাই, আমি ওইটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে দু একদিনের ভিতর পেয়ে যাব। আগে আমরা লোকেশনটা দেখি। লোকেশনটা সব কিছু ঠিক আছে, তো এখন একটা নতুন মুখের দরকার, তো নতুন নায়িকার ছবি করার জন্য তো একটা দরকার। আপনি প্রযোজক মানুষ, আমি আপনাকে বলছি তো এত টেনশন আপনার নিতে হবে না, ওটার ব্যবস্থা আমি করে দিব। বাজেট যাই দরকার আপনার সবই দেওয়া যাবে, কিন্তু আপনি একটা মেয়ে আপাতত জোগাড় করেন। আচ্ছা আমি দুই দিনের ভিতর আমি আপনার নায়িকা ঠিক করে দিব। ঠিক আছে বস, দেখতে পাচ্ছেন কিছু? হ্যাঁ দেখা যাচ্ছে তো, একটা মেয়ে দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ, প্রেমের দিকে তাকিয়ে দেখেন। হ্যাঁ একটা মেয়ে দেখা, আমাদের এই গল্পের জন্য এই মেয়েটাই পারফেক্ট। একসাথে দেখো তো, কথা বলে দেখো। কথা তো ওইটাই স্যার, মানে মেয়েটা রাজি হবে কি না, তারপর চেষ্টা করলে তো আর সমস্যা নাই। হ্যাঁ চেষ্টা, চলেন একটু যাই। আমাকে চিনতে পারবেন না, আসলে আমরা ক্যামেরার পিছনের মানুষ তো, এই কারণে আমাদের চিনতে পারবেন না। আমি ডিরেক্টর সম্রাট। আমি সূর্য। আর উনি প্রযোজক মনির ভাই। ডিরেক্টর প্রযোজক বুঝলাম না ভাই। বুঝেন নাই? আচ্ছা আপনাকে বুঝিয়ে বলি আমি। ভাইদের মায়ের জোসনা, ধামাকা, রহিম রুব্বান, এগুলো ছবি তো দেখছি, আপনাকে তো দেখি নাই। এগুলা আমরা মূলত ছবিটা তৈরি করি। ও, আমরা ক্যামেরার পিছনের মানুষ, ছবিটা যে বানায়। হ্যাঁ আমরা ছবি, তুই দেখছিস না ছবি? দেখছি তো। এই যে পরিচালক, তুমি অনেক বড় পরিচালক। হ্যাঁ চিনছি ভাই, চিনছি। তো বলেন এই গ্রামে আসছেন কিসের জন্য? আমরা আসছিলাম যে আপনাদের এই গ্রামে, হ্যাঁ আমরা শুটিং করব। শুটিং করবেন? হ্যাঁ, এই আমগো গ্রামে। কি ভাগ্য আমগো, শুটিং করবেন আমগো গ্রামে? হাঁচাই কইতেছেন? হ্যাঁ তাহলে অনেক মজা হইব। হ্যাঁ করেন, অনেক সুন্দর গ্রাম আছে। ওই দেখেন দিঘি আছে, ওদিকে নদী আছে, গাছপালা আছে, অনেক কিছু আছে। আসলে আমাদের গল্পে একটা নতুন, আমরা নতুন একটা ছবি বানাবো। ছবিতে একটা নায়িকার দরকার, উনি কি হয়? ও ও তো আমার ভালোবাসার পাখি। আপনারা নতুন নায়িকা খুঁজতেছেন? ওই তুই কি শুটিং করছিস? হুম শুটিং করবি? হাই হ্যাঁ। ওরে আপনারা নিতে চাইতেছেন? হ্যাঁ ওরে, আমরা আমাদের ছবিতে নিতে চাইছিলাম। সত্যি? এই তুই করবি শুটিং? পারবি তো? পারব। হ্যাঁ ওর অনেক ইচ্ছা আছে শুটিং করার, আপনারা নিতে পারেন। পরিচালক সাহেব আপনার সব গল্পটা ওকে বুঝিয়ে দিন। আচ্ছা শুনেন শুনেন স্যার, ও যে শুটিং করব, ওর তো জামা কাপড় কিছু নাই। আরে ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, ওর যাবতীয় যত খরচ সেটা আমরা দিই। ও আচ্ছা ঠিক আছে, পরিচালক সাহেবই সব ম্যানেজ করবে। আচ্ছা তাহলে ভাইয়া চলো সামনে যাই, দিয়ে বিভিন্ন লোকেশনগুলো দেখি, আমাদের একটু দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা আসেন তো। নৌকার ব্যবস্থা আমি করে দিব। আর হয়েছে গিয়া ওই পারে একটা
বিল আছে, বিলের ভিতরে আপনারা শুটিং করতে পারবেন। আর হ্যাঁ মনির ভাইয়া, হ্যাঁ এইদিকে লোকেশনটা দেখেন, শাপলা ফুল নৌকা দিয়ে বিকালে মাস্টারের বাড়িতে আসো, আমরা ওনাদের বাড়িতে আসছি, তাহলে বিকালে আমরা কথা বলবো, তোমরা আসো। হ্যাঁ চলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে চল বিকেলে যামনে। ও শোন শোন, আমার পাখি হবে নাকি। এই পরিচালক সাহেব, আপনার নায়িকা তো এখন আসলো না, তাই তো অনেক সময় হয়ে গেল, এখনই আসবে। বিকেলে না আপনি টাইম দিলেন? দিছি, আসলে গ্রামের মেয়ে তো, কথা যখন দিয়েছে তখন আসবে, সমস্যা নাই, একটু ওয়েট করেন ভাই। ওই যে দেখা যায় আস, ওই যে আসছে। এই তো আসতে বলছিলেন বিকালে। হ্যাঁ আশা করছি, আমরা তো এখন চলে যাব। আচ্ছা ভাই, আমরা তো এখন চলে যাব, তো ভাবছিলাম আমাদের সাথে ওকে নিয়ে যাব। ও আচ্ছা, ঢাকায় যাওয়া লাগবো, তাহলে আমি বাসা যাই, কাপড় চোপড় নিয়ে আইগা। আরে না ভাই, আপনার যেতে হবে না। মানে আমরা শুধু ওকেই নিয়ে যাই? আরে না ভাই, আপনি যাবেন কেন, আমরা তো শুধু ওকেই নিয়ে যাব। সোয়ারে লয়ে যাবেন, আমি যাবো না। আমি যাবো না তোমাকে ছাড়া। তুই না নাইকে অভি যা। নাই কইলো, আমি একা যাবো ভাইয়া, ও তো আমার ছাড়া যাইবো না। তাহলে তোর নায়িকা হওয়ার স্বপ্ন? হ্যাঁ নায়িকা হলো। তাহলে থাক, আমার ছবি দেওয়া কাম নাই, ল জায়গা, আমরা জায়গা, আমরা ছবি করুম না। পরিচালক সাহেব, দেখছেন আপনার নায়িকার ভালোবাসা, দেখছেন ভালোবাসার জন্য সে আজ দেখা যাবে না। ঠিক বলছেন ভাই, এটাই রিয়েল প্রেম। আচ্ছা যাই হোক, আমরা পরে না এসে ওদের সাথে কথা বলে নিব, যখন যেহেতু লোকেশন তো এই জায়গাতে, মানে এইখানে ওকে সেট আপ করে দিব, সমস্যা নাই। চলেন আমরা যাই।